এখন শীতের মৌসুম, প্রচুর পরিমাণের নতুন আলু আছে বাজারে। এই আলু দিয়ে আমরা একদম স্বাস্থ্যকর একটা রেসিপি করতে পারি। অনেকে হরেক রকম রেসিপি করে, আমি একটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো আজকে। দেখতে থাকুন কি হতে চলেছে, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আজকের রেসিপিটি কিন্তু বাচ্চাদের ফেভারিট একটা রেসিপি, দেখুন কি হতে চলেছে। না দেখলে বলতে পারবেন না, করতে পারবেন না। যদি এই ধরনের রেসিপিগুলো করতে পারি আমরা ঘরের মধ্যে, তাহলে কোনো মন্দ না, আমরা করে নিয়ে খেতে পারবো, ফ্যামিলির সবাইকে একদম খুশি করতে পারবো, কথা বাড়াবো না। আজকের রেসিপিটি উপভোগ করুন, একদম অল্প সময়ে স্বল্প জিনিসে আমরা এই রেসিপিটি করে তুলে দেখাবো, দেখতে থাকুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের আশিস কৃপায়। অন্তস্মম কিচিং এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর আমার বানানো রেসিপিগুলো, আমার ভিডিওগুলো যদি আপনাদের মনে একটু ভালো লাগে, একটু উপকারে আসে, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন। আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুগুলো এখন আমি একদম উপরের স্কিনটা ফেলে দেব, যেহেতু নতুন আলু একটু ছুরি দিয়ে একটু এভাবে করে টান দিলে নতুন স্কিনগুলো উঠে চলে আসবে। এবার দেখুন আমি আলুগুলার মাঝখান দিয়ে সাইজ করে কেটে নেব, আপনারা দেখলে বুঝে যাবেন। অনেক রকমের ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছেন, আমি কিভাবে করি সেটাই দেখাবো, একদম অন্যরকমভাবে করব। কিভাবে এই রেসিপিটি হয় দেখার বিষয় দেখে নেবেন, সত্যি কথা বলতে বলতে দেখুন আমি এই সাইজ করে এভাবে করে চকো চকো বা চক্কার, যে আমরা চক্কা খেলে চক্কার মতন করে আমি চারকোণে এই যে কেটে নিয়েছি আলুগুলা, এভাবে করে কাটলেই হবে। আমি কথা বলতে বলতে অনেকগুলো আলু কেটে ফেলেছি, এবার আমি আলুগুলা ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে একেবারে নিয়ে ফেলব আর দেখাবো না। এবার সরাসরি চলে এসেছি আমি এইদিকে চুলায়, চুলাতে বসিয়ে দিলাম একটা পাত্র, দিয়ে দিলাম পরিমাণ মতন জল, জলগুলা গরম হতে থাক, যখন একটু ফুটফাট করে উঠবে তখন আমি এই আলুগুলা দিয়ে দেব। হালকা করে আমি আলুগুলা সিদ্ধ করে নেব, দেখতে পাচ্ছেন চুলার আঁচটা রেখেছি একদম অতিরিক্ত হাই না, হাই থেকে একটু কম করে রেখেছি। এবার দেখতে পাচ্ছেন আলুগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটু নেড়ে ছেড়ে দেব, তাড়াতাড়ি করে নেড়ে ছেড়ে দেব। জাস্ট আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, দেখলে বুঝে যাবেন কেমন হয়েছে আলুগুলা। প্রায় 2 মিনিটে লাগবে আমার আলুগুলো একটু হালকাভাবে সেদ্ধ করে নেব, আলুর কষ্টটা যাতে উঠে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি আলুগুলো এবার তুলে নিচ্ছি, একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তুলে ফেলব। তুলে নিয়েছি, এবার আমি একটা কাপড়ের, পরিষ্কার একটা কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে রেখেছি, দেখতে পাচ্ছেন আলুগুলো রেখে এবার আমি একটু আলুর গায়ে যে অবশিষ্ট জলগুলো লেগে আছে সেই আলু জলগুলো আমি তুলে ফেলবো, টিস্যু দিয়ে তুলব। দেখতে পাচ্ছেন অনেকটা টিস্যু নিয়েছি, টিস্যু দিয়ে আমি ভালোভাবে আলুর গায়ের জলগুলো নিয়ে ফেলতেছি। আলুর গায়ে আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার আরেকটা বিষয় দেখতে থাকুন, আমি কাপড় থেকে নিয়ে ফেলেছি প্লেটের মধ্যে, নিয়ে এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার গুঁড়ো, দিয়ে দিলাম ব্ল্যাক পেপারের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার, দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব যতটুকু লাগবে। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, 500 গ্রাম আলুর মধ্যে আমি প্রায় 3 টেবিল স্পুন নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার,
নিয়ে এবার আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে কোট করে নেব। দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারের সাহায্যে কোট করে নিলে কি হয়, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়, খুব মচমচে হয়। আমরা অনেক রকমের খেয়ে থাকি রেস্টুরেন্টের মধ্যে, কিভাবে এভাবে করে ওরা সেটাই আমি একবার জিজ্ঞেস করলাম কিভাবে হয়েছে। ওরা বলছে আমরা কর্নফ্লোর দিয়ে একটু কোট করে নিয়েছি, সেটাই ব্যাপার। খুব ভালোভাবে কথা বলতে বলতে আমি কোট করে নিয়েছি, কোট করা আমার হয়ে গিয়েছে। এবার চলে যাব সরাসরি আমি চুলার মধ্যে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলগুলো আমার গরম হয়েছে, অতিরিক্ত গরম করতে দিনেই, দেখলে বুঝে যাচ্ছেন। অতিরিক্ত গরম করলে কি হয়, উপরের সাইডটা পুড়ে যাবে, পুড়ে গেলে ভিতরেরটা একটু কাঁচা থেকে যাবে। সেই জন্য নর্মালভাবে আমি তেলগুলা গরম করে এবার দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিয়েছি আলুগুলা, কোট করা আলুগুলা। এবার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, নাড়তে নাড়তে একটু ধৈর্য সহকারে নাড়তে হবে, ভালোভাবে নাড়তে হবে, না হয় এক সাইড হবে, এক সাইড হবে না, কালারটা খুব সুন্দরভাবে আসবে না, কালারটা সুন্দরভাবে আসতে হবে। সেজন্য একটু তাড়াহুড়া করে 10 সেকেন্ড পর পর একটু নেড়ে দিতে হবে। দেখতে পারবেন তেলের উপর দিয়ে বেশে উঠবে, খুব সুন্দরভাবে আমার ফ্রাই হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইজগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে, দেখুন আপনারা উপরে খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো উঠে আসছে, তেলের উপরে খুব সুন্দরভাবে বেশে উঠেছে। এবার গোল্ডেন ব্রাউন করে আমি তুলে ফেলবো, তাড়াহুড়া করে নাড়তে হবে। চুলার আঁচটা আমি নর্মালভাবে রেখেছি, অতিরিক্ত দাহ দাহ করে দিই নাই। দাহ দাহ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা, উপরের কালারটা আসতো, বেশে উঠতো না, এই যে বেশে উঠে একদম ভালোভাবে আমার ফ্রেঞ্চ ফ্রাইজগুলো একদম ভালোভাবে হয়ে গিয়েছে। এবার তুলে নেওয়ার পালা, দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি চাকুতে নিয়েছি, অতিরিক্ত তেলগুলো ঝরে যাচ্ছে খুব ভালোভাবে। আমি এবার দেখুন আপনারা কত সুন্দর হয়েছে, নিয়ে নিয়েছি। আরও অবশিষ্ট কতগুলো রয়েছে সেগুলো একই প্রসেসে আমি ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে অবশেষে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম হয়ে গিয়েছে, দেখুন আপনারা কত সুন্দর কত ইয়ামি হয়েছে এই রেসিপিটি। ঘরের মধ্যে নতুন আলু দিয়ে আমরা এভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই করতে পারি মন্দ না, বাচ্চাদের ফেভারিট একটা রেসিপি, আমরা খেতে খুবই পছন্দ করি। যখন কিছু খেতে মন চায় তখন এভাবে করে নতুন আলু দিয়ে আমরা করে ফেলতে পারি শীতের দিনে। এখন শীতের দিন, নতুন আলুর মৌসুম, আমরা খুব ভালোভাবে ঘরের মধ্যে করে খেতে পারি, রেস্টুরেন্টে যেতে হবে না। কথা বলার মধ্যে কোথাও যদি ভুলটুরি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার বানানো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই, নমস্কার।